আকাশের নক্ষত্র ভাঙ্গা আর একটা নক্ষত্র বানানো যায় না, কিন্তু একটা প্রদীপ থেকে যদি কোটি কোটি প্রদীপ জ্বালানো যায়, মূল প্রদীপের আলো একটুও কমে না। এই এক প্রদীপের আলো দিয়া গোটা পৃথিবী ধ্বংস করে দেওয়া যাবে, জ্বালিয়ে দেওয়া যাবে, তবু মূল প্রদীপের আলো কমে যাবে। এই জন্য এমন একটা নবী আল্লাহ দিলেন আমাদেরকে, যাকে বলা হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী, সিরাজান মুনীরা, উজ্জ্বল প্রদীপ, উজ্জ্বল জ্বলন্ত প্রদীপ, যেই প্রদীপ থেকে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের বর্ণনার ভিতরে লিখেছেন, আল্লাহর হাবিবকে কেন বলা হলো, কেন বলা হলো উজ্জ্বল প্রদীপ? ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, উজ্জ্বল প্রদীপ বলা হয়েছে এজন্যই কেবলমাত্র তার আহ্বানে তার চরিত্রের আলোয় আলোকিত হইয়া, তার জ্ঞানের আলোয় আলোকিত হইয়া গোটা পৃথিবীর মানুষেরা জ্ঞানী হবে। কারণ তিনি হলেন শিক্ষক আর গোটা দুনিয়া তার ছাত্র, গোটা দুনিয়া তার, গোটা দুনিয়া হবে তার জন্য পাগল। কিন্তু তিনি এমন একজন নবী, গোটা দুনিয়া তার জন্য পাগল হবে, জোরে কর সুবহানাল্লাহ। মানুষে কি হবে, পাগল হবে, কথা কয় না, নবীর জন্য মানুষে কি হবে, ইনসান ফেরেশতা কথা কয়, জিনেরা পশু পাখি সব এটা পাগল হবে নবীর লাইগা, জোরে কর সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসে, নবীরে একটুখানি দেখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। এই যে আপনারা লাখ লাখ টাকা খরচ কইরা নবীর রওজা জিয়ারতের জন্য মদিনায় যান, পাগল না? বলে কি জন্য আপনি এই যে 2 লাখ টাকা খরচ করে ওমরা করতে যাইতেছেন, কি দরকার, টাকাই কামড়াইতেছে আপনারে? কয় ভাটা চুপ থাক, আমি নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দিব, সেই জন্য আমি যাইতেছি ওমরাই, আল্লাহর ঘরে যায়, আল্লাহর কাবা ঘরে যায় একটু তফ করবো, এই জন্য যাইতেছি। আর তুই বেটা আমারে কোষ, আমি ফাও খরচ করতেছি নাকি মনের প্রশান্তি, দুনিয়া আখেরাতের নাজাতের জন্য যাইতেছি, জোরে কর সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি আমাকে সালাম দিবে কবরের পাশে দাঁড়াইয়া, আমি নবী তাকে সাফায়াত করব, এটা আমার জন্য ওয়াজিব। পাগল পাগল পাগল, এজন্য মসজিদে যারা নামাজ পড়তে আসে নাস্তিকরা কয় ওরা পাগল, নাস্তিকরা কি কয়? হ্যাঁ, এই যে কয়দিন আগে আল্লাহর কোরআনের কোরআনের হাফেজ একজন নবীর দেশে গিয়া বিশ্ববিজয়ী হইয়া বাংলাদেশের একটা গরিব মানুষের ছেলে কোরআনের হাফেজ হয়ে আসলো, নামটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর এই বান্দায় বান্দার জন্য হাজার হাজার মানুষ পাগল, ছোট্ট বাচ্চা ছেলে 12 বছর বয়স, কিসের জন্য? নবীর কোরআন মুখস্থ কইরা বিশ্ববাসীকে শোনাইয়া তাক লাগাইয়া দিছে, জোরে কর সুবহানাল্লাহ। এখন সবাই তার জন্য পাগল, পাগল হইয়া তার দেখতে চাই, তার কথা শুনতে চাই, তার তেলাওয়াত শুনতে চাই, যাইতে চাই, এই হলো পাগলা, জোরে কর সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বলতেছে এটা পাগল, কোরআনের আয়াত নাযিল হইছে ওয়া সাহিবুকুম বিমাজনুন, এই বেটা আবু জাহেল, আমার নবীরে পাগল বলিস না, ও হলো আল্লাহর পাগল, জোরে কর সুবহানাল্লাহ। বেরেনে তার কাটা এই পাগল না, আল্লাহর পাগল। এজন্য নবীর মাথায় থুতু, মুখে থুতু মারো আর পাথর মারো, ও আল্লাহর কাম কইরাই যাবে, ও ঠেকাইতে পারবো না, জোরে কর সুবহানাল্লাহ। আজকের দুনিয়াতে যে একটা নামাজি আল্লাহর পাগল, ওরে আপনি যদি বাইদ্যাও রাখেন, যদিও হাত পা নড়াইতে না পারে, তবুও ওই অবস্থায় ও নামাজ পড়বে, জোরে কর সুবহানাল্লাহ, ওরে আপনি ঠেকাইতে পারবেন না, কারণ ও আল্লাহর পাগল। আল্লাহর পাগলে ঠেকানো যায়? কোনোদিনও ঠেকাইতে পারবেন না, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন একজন মানুষ, রহমাতাল লিল আলামিন,
এমন রহমত রে তার জন্য গোটা মাখলুকাত পাগল। অনেক বর্ণনা রয়েছে নবী পাকের জীবনী থেকে বলছি, আত-তারিখুল ইসলামিয়া এই কিতাবের মধ্যে পাবেন, আসাহুস সিয়ার এই কিতাবের মধ্যে পাবেন। আসাহুস সিয়ার এই কিতাবটা উর্দু থেকে ফার্সি থেকে উর্দু, উর্দু থেকে বাংলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে। আসাহুস সিয়ার, আসাহুস সিয়ার কিতাব থেকে বলছি, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে মা হালিমার বাড়িতে খুঁজে পাওয়া যাইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মা হালিমার আরো দুইটা সন্তান ছিলেন, দৌড় দিয়ে আয়েশা মা হালিমার কাছে, দুধমার কাছে বলে, মা হালিমা হইল আল্লাহর নবীর দুধমা। যদি বলেন কি মা, দুধমা, ৬ বছর পর্যন্ত ওই দুধ খাইছে তিনি। আহা, আল্লাহর বান্দি পাগলের মতো দৌড়াইতেছে, খবর শুই না, দৌড়াইতেছে খবর শুই না। যে দেখে পাহাড়ের উপরে একদম সাদা পোশাকধারী ধবধবে সুন্দর চেহারা আল্লাহর এক বান্দা দাঁড়ায় আছে অস্ত্র হাতে নিয়ে, কি হাতে নিয়ে, এইটা দেখেই তো মা হালিমা মানে অজ্ঞান হওয়ার মতো অবস্থা, সর্বনাশ, আমার সন্তান, আমার দুধ ছেলে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কিছু হয়, মোহাম্মদের যদি কিছু হয়, আমি কেমনে সহিব হইব? কারণ বরকত বেড়ে গেছে, রহমত বেড়ে গেছে, আমার সব কিছুর মধ্যে বরকত এসে গেছে এই শিশুটা আমার বাড়িতে আসার সাথে সাথে। জোরে কন, সুবহানাল্লাহ, মরা কুয়াতে পানি এসে গেছে, সুবহানাল্লাহ, মরা গাছে ফল ধইরা গেছে, জোরে কন, সুবহানাল্লাহ, যে গাছটা মরা ছিল ওইটা তাজা হয়ে গেছে, যে ডালে ফল ধরত না সেইটাই ফল ধরতেছে, যেই ছাগলটা বাচ্চা দিত না নতুন করে বাচ্চা দিতেছে, যেই ছাগলের পেটে দুধ ছিল না নতুন করে ভরে ভরপুর দুধ আইসা গেছে। এইভাবে বরকত রহমত আসছে। এখন এই ছুরি হাতে ওয়ালা একজন লোক দাঁড়াইয়া, আমার সন্তান বুঝি মারা গেল, ওই লোকটা দাঁড়াইয়া বলে, মা গো আপনার সন্তানের কোনো ক্ষতি হয় নাই, রব্বুল আলামিন পাঠিয়েছিল রহমাতাল লিল আলামিনের, বুকটা চিরে বুকের ভিতরে পাল্পটাকে একটুখানি চিরে যেটুকু ময়লা আবর্জনা থাকে এই পরিষ্কার কইরা, সিনা চাক কইরা আমি এসেছি ফেরেশতা আল্লাহর হুকুমে, এই সন্তানটি আপনার নয় গোটা মাখলুকাতের জন্য রহমত। একটু সিনাটা ফাইরা, ওপেন হার্ট সার্জারি কইরা, আবার ঠিক মতো জোড়া দিয়া মাওলাই করিম নির্দেশ করেছে তার হুকুম অনুযায়ী কলবের ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছি, এবার ওকে ছেড়ে দিয়েছি, ও পূর্ণ সুস্থ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা একটু উপরে উঠা দেখে আল্লাহর নবী বসে আছে, হালিমাকে দেখে নবী আমার দৌড় দিয়ে এসে মায়ের কোলে উঠেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হালিমার বাড়িতে ছাগল চড়াবার জন্য ওই দুইটা ছেলে যায়, সেদিন থেকে আল্লাহর নবীকে রাখে মা হালিমা পাহারায়। এই সন্তান আমানত, নিজের ছেলে বাগে ধরে নিয়ে যায় যাক, কিন্তু ছাগল চড়াইতে এই তায়েফের পাহাড়ে আর জঙ্গলে আমি আর আমার মোহাম্মদরে পাঠাইব না, কারণ আমার নিজের সন্তানের চাইতেও তারে আমি বেশি ভালোবাসি। নিজের সন্তানগুলো কিন্তু আবার নবীকে ছাড়া চলে চলতে পারে না, কয় মোহাম্মদ আমাদের সাথে যদি যায় তাহলে আমাদের কষ্ট একটু কম হয়। বল কেমনে কম হয়, বলে ও যদি বলে ছাগল রে এই পাহাড়ের ওই পারে যাবি না, ছাগল ওই পাহাড়ের মধ্যে থেকেই ঘাস খাইয়া পেট ভরাইয়া আবার পায়ের গোড়ায় আসা শুইয়া থাকে, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে না, আমরা ছাগল রে হুকুম করলে শোনে না, কিন্তু মোহাম্মদ ইশারা করলেই দাঁড়াইয়া যায়, এই জন্য ও গেলে একটু সুবিধা হয়। জোরে কল সুবহানাল্লাহ। কয় যদি ঠিক আছে, তবে সাবধানে তোরা দুই ভাই কিন্তু দেখে রাখবি, এ মোহাম্মদ
গোটা দুনিয়া আসমান জমিনের রহমত, একে আমি দেখেই বুঝতে পেরেছি এটা আমার, এ আমার বরকত, খবরদার তোরা দেখে রাখিস, ওর জন্য কোনো ক্ষতি না হয়, তোদের ক্ষতি হয় ভালো কিন্তু আমার মুহাম্মাদের জন্য ক্ষতি না হয়। আর একবার বলেন মা হালিমাও এত ভালোবাসে, হালিমাও পাগল হয়ে গেছে, এখন হঠাৎ কইরা একদিন দেখতে পেল পাহাড় থেকে সাপ বের হইয়া নবীর মাথার উপরে ছাতার মতো দাঁড়ায় আছে, এত বড় সাপ বাচ্চা ধরা গিলা খাইতে পারে, কিন্তু নবীর পট মেলাইয়া ছাতা ছাতা দিতেছে, ছায়া থেকে নবীকে বাঁচাইতেছে। জোরে কল এ দৃশ্য দেখার পর থেকে হালিমা আর যাইতে দিব না, আমার নবী যখন পাহাড়ের পাদদেশে পাথরের উপরে বসে থাকে, বনের বাঘ চিতাবাঘগুলো আর শিয়ালগুলো আর বিভিন্ন প্রাণীগুলো লুকাইয়া লুকাইয়া গাছের আড়াল থেকে দেখে আর চোখের পানি ফেলাইয়া কানতে থাকে, রহমাতাল্লিল আলামিনকে দেখে চোখটা শীতল হইয়া যায়। নবী মাঝে মাঝে একটা দুইটা কথা বলে, ওইটা মধুর মতো মিষ্টি লাগে, ওরা ওইগুলো শোনে, নবীকে লুকায়া লুকায়া দেখে, কারণ ওরা জানে এটি রহমাতুল লিল আলামিন। জোরে কল সুবহানাল্লাহ, রহমাতুল লিল আলামিনের কথা শুনলে উম্মতের চোখে পানি আসে, ইমানদারের চোখে পানি আসে, আর আমাদের দেখে নাস্তিকের বাচ্চারা নবীর টিটকারি দেয়, কোরআনরে টিটকারি দেয়, হাফেজরে টিটকারি দেয়, আল্লাহর পথে নবীর পথে যারা চলে তাদের টিটকারি দেয়। জোরে বলেন ঠিক কিনা, টিটকারি দেয়। আসলে এই নাস্তিকগুলো আবু জাহেলের চাইতেও খারাপ, মনে রাখবেন নাস্তিক কোনোদিন মুসলিম হইতে মুসলমান হইতে, যদিও নাম রাখে মুসলমানের কিন্তু মুসলমান হইতে পারে না, নাস্তিক নাস্তিকরা মুসলমান না কাফের? এই মুসলমান জোরে কই রাখুন, নাস্তিকরা মুসলমান? খুব খেয়াল করে আপনাকে বুঝতে হবে। এবার আল্লাহর নবীর মা দুধমা হালিমা পরের দিন আর যাইতে দিব না, ওরে বাবা কখন বুঝি বিপদ হয়। হালিমার ছেলেরা গেছে ছাগল নিয়া, কিন্তু বনের যে হিংস্র প্রাণীগুলো শিয়াল বাঘ চিতাবাঘগুলো নবীরে দেখতো আর চোখের পানি ফেলতো, নবীকে ভালোবাসত, ওই মানুষগুলো প্রতিদিন দেখতেছে নবী মুহাম্মদ আর আসে না। এইবার শিয়াল পণ্ডিতেরা চিন্তা করছে হালিমার ছাগল একটা হাইজাক করা লাগবো, হালিমার ছাগল একটা হাইজাক করছে, তার মানে ছাগলের একটা ধৈরা নিয়ে চলে গেছে শিয়ালের দল। ধরে বলেন কারা? শিয়ালের দল ধরে নিয়ে গেছে, এখন দ্রুত গতিতে বাকি ছাগলগুলো গুছাইয়া নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসে মাকে বলতেছে বাচ্চাগুলো যে মা ছাগল তো একটা ধরে নিয়ে গেছে শিয়ালে, ওই সর্বনাশ আমার সবচাইতে দুধের ছাগলটাই ধরে নিয়ে গেছে, অতএব আমরা এখানে আর নিরাপদ নাই, আমরাও যাইতে পারবো না, ওই মোহাম্মদ গেলে এই ঘটনা ঘটতো না, কারণ সবাই ওই মোহাম্মদের কথা শুনে ছাগল ওই পাহাড়ের ওই পারে যাইতো না, আর ছাগল রে শিয়ালেও ধরতো না, এজন্য এ কাজ হয়েছে। বলে বাবা রে তোদেরও যাওয়া দরকার নাই, কয়দিন পরে ছাগল না খায় থাকবে কতদিন, চড়াবার জন্য আবার যখন যাইতে চাই কিন্তু নবীরে ছাড়া যাইতে পারে না। খুব ভালো করে আল্লাহর বান্দারা পরের দিন আবার আর একটা ছাগল গেছে, জোরে কল সুবহানাল্লাহ, হাইজাক, জোরে বলেন কি হাইজাক। কিন্তু এই দুই ঘটনা শোনার পরে আমার নবী বলতেছে মা গো আপনি একটু অপেক্ষা করেন, আমি নিজে ওই ছাগল আনতেছি। জোরে কল সুবহানাল্লাহ, কই ওরে সর্বনাশ তোমারে আমি পাঠাবো, বলে আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ তারে আমি উদ্ধার করে নিয়ে আসবো। জোরে কল সুবহানাল্লাহ, নবীর বয়স 6 বছর, জোরে বলেন কয় বছর? 6 বছরের বাচ্চা কয় শিয়ালের পাল ধরে নিয়ে গেছে ছাগল, তার সেটারে নিয়ে আসবে উদ্ধার কইরা। জোরে কল সুবহানাল্লাহ,
একথা বলাও সারা নবীর দোর দেওয়াও সারা রহমাতাল্লিল আলামিন পাহাড়ের পার হইয়া জঙ্গলের কিনারায় দাঁড়াইয়া বলে তোরা কারারে আমার মায়ের ছাগলটা চুরি করেছিস তাড়াতাড়ি কইরা আয় ফেরত দিয়ে যা আমারে কষ্ট দিস না আমার মাকে কষ্ট দিস না মুহূর্তের মধ্যে জঙ্গলের প্রাণীগুলো আস্তে আস্তে করে আসছে শিয়ালের পাল আল্লাহর নবীকে ঘেরাও করছে তাদের প্রশ্ন হইল গো রহমাতাল্লিল আলামিন আপনি কেন আসেন না এই জঙ্গলের প্রাণীগুলো আপনারে দেখার জন্য আসে এজন্য আপনার যে আপনি যেন আসেন এজন্যই আমি তার ছাগল হাইজাক করছি কারণ অনেক দিন হইল আপনারা দেখি না এজন্য আমরা অন্তরে সইতে পারি না নবী আমাদের এলাকায় আছে অথচ সেই রহমাতাল্লিল আলামিনকে আমরা দেখতে পাইতেছি না এজন্য বুদ্ধি কইরা হালিমার ছাগল একটা হাইজাক করছি যাতে আপনি আসতে বাধ্য হন আপনার পবিত্র চেহারাটা দর্শন করে আমাদের অন্তর শীতল হন আপনারে দেখলাম অন্তর শান্তি হইল ছাগল রেডি আছে ওইটারে খাই নাই আপনি আপনার ছাগল নিয়ে বাড়িতে যান কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছাগলের কান ধইরা নিয়া বাড়িতে হাজির জোরে কন সুবহানাল্লাহ শিয়ালের হাত থেকে ছাগল উদ্ধার করা জুঙ্গলি জানোয়ারের হাত থেকে ছাগল উদ্ধার করা এটা কি সম্ভব ডাকাতের হাত থেকে যেমন টাকা চইলা গেলে আর রিটার্ন আসে না শিয়ালে ছাগল নিয়ে গেলে ওইটা আর পাওয়া যায় না কিন্তু রহমাতাল্লিল আলামিনকে দেখার জন্য জন্তু জানোয়ার পাগল তাই ওরা ধরে নিয়ে গেছে হালিমার ছাগল তাই বলতেছি আজকে গোটা দুনিয়ার ভিতরে আপনি যতই বলেন আল্লাহর কোরআন আল্লাহর নবী আল্লাহর দীন ইসলাম আর আল্লাহর ব্যাপারে যারা ইমানদার তারা কিন্তু পাগল তারা পাগল আপনি জীবন দিয়ে হলেও আল্লাহর বিরুদ্ধে কিছু বলবেন সে জীবনেও সেটা মানবে না জীবন দিয়ে হল জীবন দেবে কিন্তু ইমান দিবে না এই চারটি ব্যাপারে কোনো আপোষ নাই নবীর ব্যাপারে কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আল্লাহর ব্যাপারে কোনো আপোষ আছে আমলি বিএনপি জাসদ বাসদ সরমনে 88 তবলিগ জামাত জামাত ইসলাম আপনি যে দলই করেন কোনো কথা হবে না এই চারটি জিনিসের বাইরে আপনি যাইতে পারবেন না গেলে আপনার ঈমান থাকবে না দুনিয়াও বরবাদ আখেরাতও শেষ জোরে বলেন ঠিক কিনা ঠিক